রসুলপুর মাদ্রাসায় হাজী আসাদুজ্জামান উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মুখলিসুর রহমান, সহকারী শিক্ষক রসুলপুর মাদ্রাসায় হাজী আসাদুজ্জামান উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিগত ক্লাস দুইটি ক্লাসে আমি নবম অধ্যায়ে ত্রিকোণমিতির বেশ কিছু আলোচনা করেছিলাম। আজকে ওই আলোচনার ভিত্তিতে আমরা কীভাবে সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো করব তারই একটি ধারাবাহিক প্রশ্ন আমি এখানে বোর্ডে উপস্থাপন করেছি। এখানে তোমাদের নবম অধ্যায়ের অর্থাৎ 9.2 অনুসরণের 29 নম্বর একটি সৃজনশীল অঙ্ক আছে, সেটা আমি এখানে উপস্থাপন করব। কীভাবে এর সমাধানগুলো আমরা করবো তোমরা একটু লক্ষ্য করো। আমি এখানে বইয়ের 29 নম্বর অঙ্কের ক নম্বর প্রশ্ন উত্তরটা এখানে আমি করে রেখেছি। যে প্রশ্নটা ছিল এসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে, এখানে একটা চিত্র দেওয়া ছিল এবিসি সমকোণী ত্রিভুজে, এবি বাহুর দৈর্ঘ্য 1 এবং বিসি বাহুর দৈর্ঘ্য রুট ওভার 3। আমাদের বের করতে হবে এসি বাহুর দৈর্ঘ্য। তো আমরা গত ক্লাসে দেখেছিলাম যে পিথাগোরাসের যে উপপাদ্যটা, যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, তাহলে এখানে আমাদের অতিভুজটা এসি, এসি স্কয়ার সমান লম্ব হল এবি, এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, তাহলে এবির মান দ্বারা সমান কত 1, তারপর 1 এর উপর স্কয়ার, বি এর মান হলো রুট ওভার 3 তার উপর স্কয়ার। আমরা যদি এটা সমাধান করি তাহলে এসি স্কয়ার এর মান আসতেছে কত 4। এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে আমাদের এসি বাহুর দৈর্ঘ্যটা আমরা বের করতে পারবো, যেটা আমাদের বিগত ক্লাস ক্লাসের মধ্যে আলোচনা ছিল তারই একটা অংশ এই সৃজনশীল এসে। এবার আমি তোমাদের সৃজনশীলের খ নম্বর প্রশ্নের উত্তরটা একটু দেখাবো। যে এখানে আমাদের বলা হয়েছে যে টেন এ প্লাস টেন সি এর মান নির্ণয় করতে, তাহলে আমাদের যে উদ্দীপকে যে চিত্রটা ছিল যে এবিসি সমকোণী ত্রিভুজে কোন বিটা ছিল 90 ডিগ্রি, এবি বাহুর মান দেওয়া ছিল 1, বিসি বাহুর মান ছিল রুট ওভার 3, এই তথ্যগুলো ব্যবহার করে আমরা টেন এ প্লাস টেন সি এর মান বের করবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, টেন এ অর্থাৎ এ কোণের সাপেক্ষে, এ কোণের সাপেক্ষে টেন এর অনুপাত, তাহলে এ কোণের সাপেক্ষে আমরা যদি টেন এর অনুপাত বের করি তাহলে এটা হয়ে যাবে আমাদের বিপরীত বাহু, আর এটা হলো সন্নিহিত বাহু। আমরা জানি টেন এর অনুপাত হলো বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, তাহলে আমাদের টেন এর অনুপাত আসতেছে বিপরীত বাহু হলো বিসি, সন্নিহিত বাহু হলো এবি, বিসির মান রুট ওভার 3 এবং এবির মান হলো 1, তার মানে রুট ওভার 3 কে যদি আমরা 1 দ্বারা ভাগ করি তাহলে ভাগফলটা আসবে রুট ওভার 3। ঠিক একইভাবে সি কোণের টেন এর অনুপাতটা আমরা বের করবো, এ কোণের সাপেক্ষে বিপরীত বাহু হলো এবি আর সন্নিহিত বাহু হলো বিসি, তাহলে আমাদের টেন সি এর মান আসতেছে এবি বাই বিসি, এবির মান আমাদের 1 এবং বিসি এর মান হলো রুট ওভার 3। তাহলে আমরা দুইটা মান বের করে নিলাম, টেন এ এবং টেন সি। এখন আমাদের যে রাশিটার মান বের করতে বলছে সেটা হলো প্রদত্ত রাশিটা ছিল টেন এ প্লাস টেন সি এর মান নির্ণয় করতে, তাহলে টেন এ এর মান হলো কত রুট ওভার 3 প্লাস টেন সি এর মান 1 বাই রুট ওভার 3। আমরা যদি এটা যোগ করি তাহলে এটার নিচে আমরা যদি 1 ধরি, 1 আর রুট ওভার 3 লসাগু রুট ওভার 3, রুট ওভার 3 যা রুট ওভার 3 গুণ করলে রুট ওভার 3 তার উপরে স্কয়ার প্লাস রুট ওভার 3 দাও রুট ওভার 3 কে ভাগ করলে 1, 1 দা 1 কে গুণ করলে হয় 1, এক্ষেত্রে আমরা এটা বর্গ করলে রুট ওভার 3 বর্গ হলো 3 প্লাস 1, তাহলে কত হচ্ছে 3 আর 1 যোগ করলে 4 বাই রুট ওভার 3, অর্থাৎ টেন এ প্লাস টেন সি এর মান হলো আমাদের কত 4 বাই রুট ওভার 3, অর্থাৎ নির্ণয়ের মানটা হলো 4 বাই রুট ওভার 3। এই ছিল আমাদের ক এবং খ। এবার আমাদের গ নম্বরের যে প্রশ্ন ছিল সেখানে আমাদের এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে বলছে, উদ্দীপকের যে পর্যন্ত চিত্রটা ছিল আমি চিত্র ব্যবহার করে এক্স এবং ওয়াই এর মান বের করব। তোমরা লক্ষ্য করো কিভাবে আমি এক্স এবং ওয়াই এর মান বের করব। তোমরা প্রশ্নটার সাথে সাথে একটু দেখবে বইয়ে প্রশ্নের মধ্যে কি ছিল বা উদ্দীপকের মধ্যে কি ছিল। আমি উদ্দীপকের চিত্রটা একটু আগে দিচ্ছি, দেখো যে চিত্রটা ছিল ত্রিভুজ এ বি সি, এই কোণটা ছিল 90 ডিগ্রি, এই কোণটা ছিল এক্স প্লাস ওয়াই আর এই কোণটা হলো এক্স মাইনাস ওয়াই, এই বাহুর মান দেওয়া আছে 1, এটার মান দেওয়া আছে রুট ওভার 3। এখন এই যে এক্স এবং ওয়াই এর মান, এই এক্স ওয়াই এর মান আমরা বের করব যে চিত্রে ত্রিভুজ এ বি সি এর কোণ বি সমান হলো 90 ডিগ্রি বা এক সমকোণ, কোণ এর মান দেওয়া আছে আমাদের এক্স প্লাস ওয়াই, কোণ সি এর মান হলো এক্স মাইনাস ওয়াই, এই তথ্যগুলো ব্যবহার করে আমরা
এক্স এবং ওয়াই এর মান বের করব। তোমরা লক্ষ্য করবে যে খ নম্বরে আমরা 10a এবং 10c এর মান বের করেছিলাম, আমরা ওটা ব্যবহার করতে পারি বা এখান থেকে তুমি অনুপাতটা নিতে পারো। যেমন এখন 10a, 10 কোণ a এর অনুপাত হলো এই কোণের 10 হলো bc বাই ab, আর এ কোণের মান দেওয়া আছে আমাদের কত x প্লাস y, bc এর মান হলো রুট ওভার 3, ab এর মান হলো 1। তাহলে কত হইতেছে 10x প্লাস y সমান হইতেছে রুট ওভার 3। 10 সারণীতে আমরা একটা সারণী করেছিলাম, সেটার মান ছিল 60 ডিগ্রি। তাহলে রুট ওভার 3 টা যদি আমরা মান বসাই তাহলে রুট ওভার 3 এর পরিবর্তে আমরা লিখতে পারি 10 60 ডিগ্রি। উপর দিকে যদি আমরা 10 উঠাই দিই তাহলে সেই ক্ষেত্রে আমাদের মান আসবে x প্লাস y সমান 60 ডিগ্রি। এটাকে একটা সমীকরণ দিবে, আবার 10 কোণ c এর অনুপাতটা বের করব, অর্থাৎ এই কোণের 10, তাহলে 10 কোণ c সমান কত এই ক্ষেত্রে বিপরীত হলো ab সন্নিহিত বা হলো bc, তার মানে ab বাই bc। কোণ c এর মান দেওয়া আছে আমাদের x মাইনাস y, আমরা c কোণটার পরিবর্তে x মাইনাস y লিখবো, ab এর মান 1, bc এর মান রুট ওভার 3। সারণীতে 1 বাই রুট ওভার 3 একটা মান আছে, যে সারণীতে দেখবে সেটার মান হলো 10 30 ডিগ্রি। এই ক্ষেত্রে আমরা যদি উভয় দিকে থেকে 10 বাদ দিয়ে দিই বা ভাগ করি 10 দ্বারা, তাহলে x মাইনাস y সমান আমাদের মান আসতেছে 30 ডিগ্রি। এটাকে আমরা ধরবো 2 নং সমীকরণ। এরপর 1 নং ও 2 নং সমীকরণ যোগ করলে আমাদের একটা মান চলে আসবে, যে 1 নং ও 2 নং যোগ করে পাই। তাহলে 1 নং সমীকরণটা আমাদের ছিল x প্লাস y সমান 60 ডিগ্রি, x মাইনাস y সমান 30 ডিগ্রি। আমরা যদি যোগ করি প্লাস y মাইনাস y কাটা যাবে, থাকবে 2x সমান 90 ডিগ্রি, 60 ডিগ্রি আর 30 ডিগ্রি যোগ করলে 90 ডিগ্রি হয়, বা x সমান কত 90 ডিগ্রিকে আমরা 2 দ্বারা ভাগ করব, ভাগ করলে x এর মান পাওয়া যাবে 45 ডিগ্রি। তাহলে x এর মান চলে আসলো আমাদের 45 ডিগ্রি। এখন আমরা y এর মান বের করব। y এর মান বের করার ক্ষেত্রে আমাদের দুইটা সমীকরণের যে কোনো একটা সমীকরণে যদি x এর মানটা বসাই দিই তাহলে আমরা খুব সহজেই y এর মানটা বের করতে পারবো। তাহলে এই ক্ষেত্রে 1 নং এ x সমান 45 ডিগ্রি বসিয়ে পাই, অর্থাৎ 1 নং সমীকরণে আমরা x এর মান বসাবো। 1 নং সমীকরণটা ছিল x প্লাস y সমান 60 ডিগ্রি, এখানে x এর মান বসাবো 45 ডিগ্রি প্লাস y সমান কত 60 ডিগ্রি। দেখো এখানে x এর মান 45 ডিগ্রি, এবার পক্ষান্তর যদি আমরা করি, অর্থাৎ 45টা যদি পক্ষান্তর করি তাহলে আমাদের প্লাস আছে পক্ষান্তর বিধি অনুসারে এটা হয়ে যাবে মাইনাস 45 ডিগ্রি। 60 ডিগ্রি থেকে যদি আমরা 45 ডিগ্রি মাইনাস করি তাহলে সেই মানটা হবে 15 ডিগ্রি, অর্থাৎ আমাদের যে কাঙ্ক্ষিত মান বের করতে বলা হয়েছিল x এবং y এর, সেই দুইটা মানই আমরা খুব সহজে বের করতে পারলাম। অর্থাৎ আমাদের যদি অনুপাতগুলো জানা থাকে, আমরা যদি সুন্দরভাবে অনুপাতগুলো মুখস্থ করতে পারি তাহলে আমরা খুব সহজেই যে কোনো সৃজনশীলের সমাধান করতে পারব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই যে সৃজনশীলতা করলাম তোমরা বুঝতে পারছো, এবং এই ধারাবাহিকভাবে তোমাদের বইয়ে যে অন্যান্য আলোচনাগুলো আছে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, সামনে পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।